সালামু আলাইকুম, আমি আজকে আপনাদেরকে বার্মি চিলি সেমাইয়ের পায়েস রান্না করে দেখাবো। উপকরণগুলো আগে একটু দেখে নিই। আমি এখানে হাফ কাপের মতো সাবু নিয়ে নিয়েছি। এটাকে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ধুয়ে নেব। ধুয়ে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখবো। এতে আমার সাবুগুলো ময়লাটা পরিষ্কার হয়ে যাবে, প্লাস হচ্ছে কিছুটা সফট হয়ে যাবে। আর এখানে আমি বার্মি চিলি সেমাই নিয়ে নিয়েছি। আমি সেমাইগুলোকে একটু ভেঙে নিয়েছি। ভাঙার পরে এখানে আমার হাফ কাপের মতো সেমাই হয়েছে। এখন চলে যাব চুলায়। প্রথমে আমি প্যানের মধ্যে 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিয়েছি। ঘিটা ভালো করে গলে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব 1টা তেজপাতা আর 1 টুকরো দারচিনি, 2 ভাগ করে নিয়েছি, আর 1টা এলাচ। এরপরে আমি এখানে দিয়ে দেব বার্মি সেমাই। এখানে আমি বার্মি সেমাইটা ভেঙে নেওয়ার পরে আমার হাফ কাপ হয়েছে। এর সাথে আরও দিয়ে দেব আমি এখানে 2 টেবিল চামচের মতো কিশমিশ। মানে আপনাদের টেস্ট অনুযায়ী কিশমিশটা দিয়ে নেবেন। এখন সেমাইটা ব্রাউন কালার হয়ে আসলে তখন আমি চুলা থেকে নামিয়ে নেব। এখন আবার প্যানের মধ্যে আমি দিয়ে দেব, এখানে আমি 1 লিটার দুধ দিয়ে দিচ্ছি। এর সাথে আমি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে 2 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। আমি আজকের ক্ষীরটা করব গুড় দিয়ে। এতে অন্যরকম একটা ফ্লেভার অ্যাড হয়। আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন। মিষ্টিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। সামান্য একটু লবণ দিয়ে দেব। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আমি কিন্তু নর্মাল দুধের মধ্যেই গুড়টা দিয়ে দিলাম। এখন আমি সাবুটা দিয়ে দেব। সাবুটা কিছুক্ষণ রান্না করার পরে আমি এখানে দিয়ে দেব এখন কাঠবাদাম পেস্ট। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী যে কোনো বাদামের পেস্ট এখানে অ্যাড করতে পারেন। আমি এখানে 1 টেবিল চামচের মতো দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা সেমাইগুলো অ্যাড করে দেব। ভালো করে মিক্স করে আমি ঢাকনা দিয়ে রান্না করব সাবুটা সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত। ঠান্ডা হওয়ার পরে পায়েসটা আর একটু ঘন হয়ে যাবে, সেটা বুঝে আপনারা পায়েসের ঘনত্ব রেখে নামিয়ে নেবেন। আশা করি অন্যান্য রেসিপিগুলোর মতো এই রেসিপিটাও আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।